সৌরভ সোমা স্কুল কালপিট ক্রিমিনাল সোমা স্কুল সোমা স্কুল। যাদের ভরসায় ছেলেকে হোস্টেলে রেখে এসেছিলেন তারাই খুনের অভিযোগে গ্রেফতার। যাদবপুর কাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী, মনতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত, একজন প্রাক্তনী আর দুজন দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পুলিশ সূত্রে দাবি, মনতোষের গেস্ট পরিচয়ে হোস্টেলের 68 নম্বর ঘরে ছিলেন মৃত প্রথম বর্ষের ছাত্র। রাতে মনতোষ ও দীপশেখরই তার উপরে চূড়ান্ত মানসিক নির্যাতন চালাতেন। হোস্টেলে ঢোকার দিন আলাপ পর্ব শুরু হয় রাত 10:10 থেকে। উপস্থিত থাকতেন মনতোষ, দীপশেখর এবং প্রাক্তনী সৌরভ সহ আরও কয়েকজন। মনতোষের ঘরে থাকলেও বুধবার রাতে অবশ্য অন্য ঘরে চলেছিল পরিচয় পর্ব। মনতোষ আর ওই সৌরভ, এই দুজনকেই আমি চিনতাম হোস্টেল বোর্ডার হিসেবে। এরা দুজনই আমার সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছিল এবং এদের দুজনের হাতেই আমি দিয়েছিলাম মনতোষকেও, তোমার ভাইয়ের মতো মনে করে রাখবে। পরিবারের অভিযোগ, ঘটনার সময় ছাত্রের ফোন কেড়ে নিয়েছিল সিনিয়ররা। শুধু তাই নয়, তিনতলা থেকে পড়ে যাওয়ার পর গলা নকল করে অন্য নম্বর থেকে সৌরভ ফোন করেন বলে অভিযোগ বাবার। হ্যাঁ, ও উপরে আছে, ওর মা বারবার বলছে দাদা দেখুন তো এত সময় ধরে ফোন করছি ফোন ধরছে না, আমার একটু ছেলেটার খোঁজ নিয়ে একটু দেখেন না ছেলেটা। ওই রয়েছে উপরে, ওরা বন্ধু বান্ধবে আলোচনা করছে, তখন টর্চার চলছে এবং দেখা গেল ও সামনে রয়েছে। শুক্রবারই বাড়ি আসার কথা ছিল প্রথম বর্ষের ছাত্রের, বদলে বাড়িতে এসেছে নিথর দেহ, ছেলেকে হারিয়ে শোকে পাথর মা। আমি তাকে বারবার মনে করছি যে নিজে হাতে বিসর্জন দিয়ে এলাম বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।